ফাইনাল ডিসিশন শুনে তারপরে আমি ফ্রেশ হব not before that কিসের ফাইনাল ডিসিশন এত রাতে আমি কি করব মেয়েটাকে আমি কাল সকালে মাল নো কাল সকালে কাল সকালে নয় আজ রাতে এবং সেটা এখন অদ্ভুত ব্যাপার এটা কি করে সম্ভব এত রাতে বের আমি पुलिस के भय पाए কম বেশি তোমাকে সাপোর্ট করেছি এবং ইন ফিউচারও করব কিন্তু এটা নয় তার কারণ হচ্ছে তুমি তোমার লিমিটটা ক্রস করে গেছো তুমি কোথায় থামতে হয় জানো না আজকে রাতের মধ্যে ওই মেয়েটাকে এখান থেকে সরিয়ে দিতে হবে আর দিস ইজ ফাইনাল তাহলে তুমিও আমার ফাইনাল কথা শুনে রাখো হ্যাঁ বলুন মিসেস চৌধুরী হ্যাঁ সাহায়্য দেখুন বেশি সময় নেই আমার হাতে যা বলছি একটু মন দিয়ে শুনুন ওই মেয়েটিকে আজ রাত্রেই বাড়ি থেকে বার করে দিন চাকরি করে খেতে হবে Please try to understand. It's up to you. Please, Mrs. Chaudhary, aapne aaj ke modhe oi meti ke bari theke baat korte. Thank you, officer. Amake khobor ta jananor jonno thank you. Okay. Tobe apnar kono bipod hobe na. Ami kotha dicchi. আমি যাচ্ছি ওকে নিয়ে যাচ্ছি বি হ্যাপি চলো মুন্নি চলো আমরা
যাব না তুমি যাবে না তুমি কোথাও যাবে না তুমি আমি ভাবতাম আমি যা যা করছি তুমি আমার পাশে আছো আমার সঙ্গে আছো আজকে বুঝলাম আমি একা দেবী চৌধুরী এই লড়াইয়ে একা দিন দিন যে কি মাথার ভেতর হচ্ছে দেবী আচ্ছা মেজর আপনি বলুন তো এটা কি কোনো সাইকিক প্রবলেম মানে কোনো কিছু সামনে পিছনে না ভেবে সবাইকে এরকম হেল্প করতে চলে যাচ্ছে চৌধুরী হ্যাঁ ঠিকই এই যুগে নিঃস্বার্থভাবে কেউ কারোর জন্য কিছু করে না ঠিক সেদিক থেকে দেবী একটু আলাদা কিন্তু সাইকিক হতে যাবে কেন বরং যারা অন্যায় কিছু দেখেও চোখ বন্ধ করে থাকে প্রতিবাদ করে না প্রবলেমটা তো তাদের মানছি আপনার কথা কিন্তু একটু আমার আমার দিকটা একটু ভাবুন দেখুন আমি আমি একটা সেলসের চাকরি টার্গেট অ্যাচিভমেন্ট করতে গিয়ে রোজ আমাকে অ্যাড্রেসে দৌড়াতে হচ্ছে রেগুলার অফিসে এটা হচ্ছে তারপর বাড়ি ফিরে যে আমি একটু শান্তি পাবো তার কোনো উপায় নেই রেগুলার একটা করে প্রবলেম একটু ভাবুন শি ইজ অ্যান এক্সেপশন অ্যাডমারেবল এক্সেপশন এক্সেপশন বলেই ওকে আমি ভালোবেসেছিলাম বিয়ে করেছিলাম স্টিল নাও আমি ভালোবাসি এবং একটা সময় ছিল যে মানে আই ওয়াজ প্রাউড ফর মাই ওয়াইফ কিন্তু কিন্তু এটা কতদিন এভাবে চলে বলুন তো ওই রকম একটা লোককে বাড়িতে শেল্টার দিচ্ছে আমার বাড়িতে একটা টিন এজার মেয়ে এরপরে প্রবলেমটা কোন দিকে যাবে আপনি আপনি কিছু বুঝতে পারছেন আপনি মিসেস চৌধুরীর সঙ্গে একটু ঠান্ডা মাথায় বসে কথা বলুন দেখুন এটা তো একেবারেই আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার না এর মধ্যে আমি কিভাবে সাহায্য করব বলুন মেজর আমি আপনাকে এই ব্যাপারে কোনো সাহায্য চাইতে আসিনি ও বিষয়টা হচ্ছে যে ওই উনাক মানে ওকে বাড়িতে রাখা নিয়ে দেবীর সঙ্গে আমার একটা কথা কাটাকাটি হয় রিয়েলি এটা হয় তো তারপর একটা ফোন আসে ফোনটা দেখলাম দেবী খুব মানে রিসিভ করার সময় দেখলাম খুব টেনসড তারপর ও একটা কাউকে ফোন করে তারপর ওই ওই ওকে মানে মুন্নাকে নিয়ে বেরিয়ে চলে যায় সে কি এত রাতে আপনি সঙ্গে গেলেন না আমি যেতে চেয়েছিলাম আমাকে নিয়ে গেল না আপনি তো জানেন দেবী কি জিদ্দি ও তা কোথায় গেছে কোনো হিন্টও দেয়নি আমার কিছু ভালো লাগছে না মেজর আমার মাথাও ঠিক মতো কাজ করছে না
एक्चुअली ওই জন্যই আপনার কাছে আমি ছুটে এসেছি কোনো মানে প্লিজ যদি কোনো অ্যাডভাইস করেন কিন্তু এইভাবে হাতটা গুটিয়ে বসে থাকলে তো চলবে না যেভাবে ও বলতে ট্রেস করতে হবে বলে জানা হয়তো হুলিগানগুলো আশেপাশে থেকে ওয়াচ করছে এটা মিসেস চৌধুরী একটা রং স্টেপ আ ভেরি রং স্টেপ আপনার মোবাইলে ট্রাই করছেন মেজর ওইটাই তো বাড়িতে ফেলে গেছে মোবাইলটা বাড়িতে ফেলে আমি ফোন করেছি আর বলেছিলাম মিস্টার শাহ রাউন্ডে গেছেন আর যে অফিসার অন ডিউটি আছে সে আমার অ্যাড্রেস ফোন শুনুন এখানে এইভাবে সমানো সকল গুলো লাভ নেই চলুন আমরা বাইরে গিয়ে দেখি আমি অ্যাকচুয়ালি এটাই বলার জন্য আপনার কাছে এসেছি যে চলুন আপনারা দুজন মিলে একটু বের হই চলুন চলুন আপনি নিচে গিয়ে একটু বেটকুন আমি করে আসি ওকে কি জানি হয়তো তাই আসলে কি জানো সুদেশনা দি কোনো অন্যায় দেখলে পড়ে না আমি মাথা ঠিক রাখতে পারি না পরে আবার ভেবে দেখেছি যে ঠান্ডা মাথায় ভেবে দেখেছি সবাই এরকম করে না কিপিটা তোর মতো এরকম মানুষ আছে বলে এখনো এরকম করাপশন এত রকম ইনভলভমেন্ট কাটাকাটির মধ্যে সবকিছু সরিয়ে চলেছে মোবাইল ফোন ফেলে এসেছি সবাই বোধহয় রাগারাগি করছে আমি রাগারাগি করেই বেরিয়েছি সবাই চিন্তা করছে হয়তো একটা কাজ কর তুই এখান থেকে তোকে একটা ফোন করে দে ও বরং এসে নিয়ে যা আমার কোনো দরকার নেই ছিল বলে একটু চিন্তা করছিল আর কিছু আমি এখন আসি তাহলে তুই দিদিটার কাছে থাক খুব ভালো এই দিদি একদম চিন্তা করবি না ভয় পাবি না এখানে সব কিছু সেফ ঠিক আছে আসি তুমি সাবধানে যেও দিদি